আজকে কথা না? ফিরোজ রশিদ, আপনাকে আপনার কাছে শেষ কথা শুনবো আজকের অনুষ্ঠান, আপনাকে আপনার এই 2 মিনিট কথা শুনে আজকের অনুষ্ঠান শেষ করবো। আসলে যে প্রবাসী ভাইয়েরা প্রশ্ন করেছেন, আমি প্রত্যেকের প্রতি অত্যন্ত সম্মান রেখে বলতে চাচ্ছি যে হ্যাঁ, তাদের প্রত্যেকটা প্রশ্ন সঠিক করেছেন। তাদের অনেক প্রত্যাশা আমাদের প্রতি রাজনীতি করি, সঠিক প্রশ্ন করেছেন, কিন্তু সব প্রশ্নের সবসময় জবাব দেওয়া যায় না, সেই কারণে তারা সঙ্গত কারণে আমাকে ক্ষমা করবে আশা করি। আমি শুধু একটি কথা বলবো, দেখেন 90-তে তো আমরা স্বৈরাচার ছিলাম, সমস্ত দল একসাথে হয়ে আন্দোলন করে, আন্দোলন মানে সংগ্রাম, সংগ্রাম আজকে মানে যুদ্ধ। আজকে আপনাদের স্বৈরাচার পতন দিবস কিন্তু, আজ সেই আমি সেইখানে আসতেছি আপনাকে, ওইটা কিন্তু আমি উল্লেখ করি না, আন্দোলন আরেকটা মানে, আরেকটা আন্দোলন মানে বিপ্লব, আলোচনা সেটা। হুম, বিপ্লব আজকে মানে কোন স্বৈরাচার রেভলিউশন। ক্ষমতায়? হ্যাঁ, রেভলিউশন কিন্তু এখন সবচেয়ে বেশি আপনারা কি আপনারা কি বেশিরভাগ নিজেদেরকে সরকার। এখনো স্বৈরাচার হিসেবে দাবি করেন কিনা ফিরোজ ভাই, এটাও আমার না প্রশ্ন। না, আমরা বলেন আমরা খুব খুশি চিত্তে, উৎসাহ চিত্তে, আনন্দ চিত্তে গ্রহণ করি। এই জন্য করি যে আমরা দেখতেছি যে আমাদের যাবার পরে 90-তে আপনারা যে এত কষ্ট কষ্ট করে একটি গণতন্ত্র আনলেন, এই ত্রিদলীয় জোট একসাথে হয়ে এই দেশের সমস্ত মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, উকিল, ব্যারিস্টার, নার্স, ডাক্তার, কোন লোক বাদ ছিল না, আর কিছু নাম বললাম না, শুধু জাতীয় পার্টি একদিকে আর সব একদিকে। তারপরে আমরা 9 বছর দেশ চালিয়েছি, দেশে কি উন্নয়ন করেছি না করেছি মানুষ যেন দেখছে। কিন্তু আমাদের কিন্তু বেগমপাড়ায় বাড়ি নেই, মানুষের নেই। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, এরশাদের বিরুদ্ধে অনেক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে সে যাতায়াত করেছিল, কিছুই পাই নাই। কেন সবাই একসাথে যেটা বলে সেটা গণতন্ত্র হয়ে যায়, আমরা সেই গণতন্ত্রের সামনে হয়ে গেছি। এখন তো আপনারা কেন এত ক্ষোভ একে অপরের বিরুদ্ধে? তাহলে সেই গণতন্ত্র যে আসেনি আপনার কর্মী, সেটা কোথায় গেল 90-এর পরে? তাহলে বুঝতে হবে যে আপনাদের ফাউন্ডেশন খুব দুর্বল, যে ফাউন্ডেশনের ভিত্তি করে আপনি এই গণতন্ত্র আনলেন। কেন গোড়ায় গলত ছিল, আমি একটু পিছনে যাই, সাবুদি সাহেবকে আপনার আনলেন, উনি কি কোনো নির্বাচিত ছিল? ওনাকে কে আসতে বলছে? কে ওনাকে, কোন সংবিধানে ওনাকে ক্ষমতা দেওয়া গেছে? সংবিধান বহির্ভূত ভাবে উনি আসছেন কেন? যে এইগুলো যখন একটা দেশে বিপ্লব হয় আমরা যাইছি তাকে বসাইতে পারি। বিপ্লব যদি ওই থাকে, ছাত্ররা যদি করে থাকে, তার পিছনে তারা বলতেই চাচ্ছে যে এখানে আর্মি ইন্ধন ছিল, ভালো কথা। আমিও মনে করি যে রেভলিউশন ইজ এ ক্রাইম ইফ ইট ফেলস, ইফ ইট ফেলস ইট ইজ এ ক্রাইম, সিরিয়াস ক্রাইম, বাট ইট ইজ সোর্সেস অফ ল হোয়েন ইট ইজ সাকসেস। অতএব আপনারা সেদিন সাকসেসফুল হয়ে গেছেন, আমরা পরাজিত হয়ে গেছি, আমাদের সব জেলে ঢুকিয়ে দিয়েছেন, আপনারা শাহাবুদ্দিনে বসাইছেন, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তাকে এনে বসাই দিলেন ক্ষমতা, সে একটা নির্বাচন নির্পেক্ষ দেবে, আমাদের প্রতি নির্পেক্ষ ছিল না, সবাইকে জেলে দিয়ে এই দিয়ে কাউকে একটা প্রস্তাব দিতে দিলেন। সেই অবস্থার মধ্যে এসে সব 5টি আসন জেলা প্রত্যেক কারাগারে থেকে 2 বার, একবার না, এবং যে জেতার পরেও ওনাকে বাইর করে আনা নেই। আপনারা বলবেন যে হ্যাঁ, আপনাদের প্রতি অবিচার করা হচ্ছে, এইটা হয় কি, ওই যে একটা কথা আছে না, আপনি যা করবেন সেটা সেই ফল আপনাকে ভোগ করতে হবে, ভোগ করতে হবে। তারপরে শাহাবুদ্দিন সাহেবকে আবার কি করলেন, আপনারা সংবিধান সংশোধন করে তাকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বানাইলেন। ব্যক্তি স্বার্থে সংবিধান সংশোধন করা যায় না, সংবিধান তখনই হাত দেওয়া যায় যখন গোটা দেশের মানুষের স্বার্থ জড়িত থাকে। অতএব সেদিন আপনারা সংবিধানকে একমাত্র এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার মধ্যে আপনার সংবিধান কাটছাঁট করছেন। আচ্ছা, সংবিধান নিয়ে কথা বলেন কেন করেছিলেন? সেদিন মনে চল না, শাহাবুদ্দিনকে আপনারা বিদায় দিয়ে দিতেন, তাকে পাঠাই দিতেন রিটায়ারমেন্টে, টাকা দিতেন, পয়সা দিতেন, পুলিশ দিতেন, কোনো অসুবিধা ছিল না, আরেকজনকে প্রধান বিচারপতি বানাইতেন। যে শাহাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস থেকে বিদায় হয়ে এসে অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে নির্বাচন দিলেন এবং আমাদের বিরুদ্ধে যত মামলা করলেন, সেই শাহাবুদ্দিন সাহেব আবার আমাদের বিরুদ্ধে সেই মামলাগুলো বিচার করতে গেল। অর্থাৎ সাপ ওই যে দংশন করছে, ও যে যাচ্ছে, এটা হয় হয় না। এই যে ফাউন্ডেশনের গোলমাল, দুর্বল গণতন্ত্রের যে দুর্বল ভিত্তির উপর আপনারা এতদিন চলে আসতেছেন, এখানে আমাদের কিছু করার নাই, এই সংশোধন আমরা কিছু রিপেয়ার করতে পারবো না। আপনারা আরেকটা ভুল করছেন, 2014 সালে আপনাদের নির্বাচন আসন ছিল বিএনপি, এটা তাদের জীবনের সব থেকে বড় ভুল, এখন স্বীকার করবে না। কারণ হয় কি,
তাদের দলে গণতন্ত্র আছে, নেতা নেত্রীদের সামনে কেউ কোনো সত্যি কথা বলে না, কোনো ধরনের না, বলি মনে করি আমার চাকরি যাবে, আমি 2 লাইন বেশি তার পক্ষে না করতে, যত অন্যায় করুক ভুল করুক তাকে বলতে এটাই শুদ্ধ, আপনি একটাও ভুল করেন নাই, এইটা না বললে ভবিষ্যতে সে হয়তো নমিশন পাবে না। একমাত্র এশার সাহেব আপনি সংসদে গণতন্ত্র দেখবেন, আমার পাশে বসা সংসদে বিরোধী নেতা, উনি আমার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমি বলছি মাননীয় স্পিকার, যে এই দলের নেতা প্রধানমন্ত্রী উপদেষ্টা ইয়ে মন্ত্রী মন্ত্রণা যা ভোগ করে সেই দলকে মানুষকে বিরোধী দল বলে, আমাদের কি বলে, আমাদের গৃহ বলতে বলে না ঘর জামাই বলে, এরশাদ পাশে বসা সবাই মনে করছে পরের দিন আমাকে এক্সপ্লেন করবে, ওই দিনই আমি আর টেলিফোন ধরি নাই, আমাকে 2 দিন পর ডেকে নিয়ে গেলেন যে টেলিফোন আমি ধরি না, লোক পাঠিয়ে দিচ্ছেন, গেছি স্যার আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি এই দল থেকে, এই যে আমার একটা কাগজ কি আমি দল থেকে পদত্যাগ করছি, হ্যাঁ আমি এটাকে গ্রহণ করলাম না, তুমি বসো চা খাও, আমরা একসাথে আজকে তোমাকে নিয়ে ই করবো ডিনার করবো, তুমি বসো বসো আজকে বিকেলে আমার সময় দেবা, তুমি অনেক সত্যি কথা বলেছ ফিরোজ, আমি এটা আশা করি তুমি কিছু কথা বলবা। এই ধরনের গাছছাড়া নেতা আমরা এখন নেতাদের সামনে কথা বলতে গেলে আমাদের বুক কাঁপে, এবং এদের সামনে যাইয়ে অনেকে কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে ভয়ের চোটে, এই মানে পাও কাঁপতে কাঁপতে অনেকে কিন্তু হার্টের অসুখ হয়ে গেছে, নেতাদের সামনে যাইতে চায় না, সাধারণত ওই ঘোড়ার পিছিয়ে যায় না আর নেতাদের সামনে যায় না, আমরা ওইটি করি না, সেইখানে পার্থক্য আছে, থাকবে না কেন, গণতন্ত্র যার যার মতে তার তার গণতন্ত্র চলে, কিন্তু তা না, গণতন্ত্রের একটা নির্দিষ্ট সময় আছে, আপনারা কিছু বই পড়বেন দেখবেন, এই যে আমাদের প্রধান বিচারপতি ছিলেন সিনহা সাহেব, উনি একটা বই লিখছেন এ ব্রোকেন ড্রিম, বিদেশ থেকে লিখছেন এখানে বসে না, সেখানে দেখেন এখানে আছে রুল অফ ল, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, পূর্বশর্ত, এইগুলো আছে সব, আমরা সবই ভালো ভালো জিনিস পড়ি, অনুধাবন করি না এবং এটা প্রয়োগও করি না, এখানে আমাদের কিছু দুর্বলতা রয়ে গেছে, তারপরে বলবো যে সবসময় সব কথা বলা যায় না এবং সব কাজ সবসময় করা যায় না, এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে রাজনীতি এবং এটা হচ্ছে মানুষের কৌশল, আপনার সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো থাকি, কারণ এই দেশটা আমাদের সকলের দেশ, 17 কোটি মানুষের দেশ, অনেক কষ্টের স্বাধীনতা আনাই একটি দেশ, অনেক রক্তের বিনিময়ে, সবাই যেন আমরা করোনার হাত থেকে আমরা ভালো থাকি, এবং আপনারা যারা বিদেশে আছেন সবাইকে মঙ্গল কামনা করি, সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই ভালো থাকেন, এখন এই মুহূর্তে বাইরে কিছু বলার নেই, আপনাকে অনেক ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ। দর্শক আপনারা অবশ্যই যারা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি রেগুলার বেসিসে এই অনুষ্ঠানটি করি 2 দিন অন্তর অন্তর, আপনারা অবশ্যই আমার অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য, ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ যেটা আছে ফেসবুক সেখানে আপনারা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং বিজয়ের মাসে, আমাদের মহান স্বাধীনতা অর্জনের এই মাসে, 1971 সালে এই মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আপনাদের সবাইকে এই মাসের শুভেচ্ছা জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সালাম ভাই, ধন্যবাদ নওয়াজ হালিম আর্লি, খুদা হাফিজ, ধন্যবাদ।